আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জুনাইদ। আর আজকের ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোরআন শেখা ও শেখানো আমাদের প্রত্যেকের উপর ফরজ। আর এই কোরআন শিখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আরবি 29টি হরফ জানা থাকতে হয়। আমি আরবি 29টি হরফ সুন্দর করে লিখছি এবং এর একটি বেস্ট পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করছি, পাশাপাশি বিশুদ্ধ উচ্চারণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আশা করি এর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এখান থেকে উপকৃত হবেন। আমি প্রথমে লিখেছি আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে নুরানির পদ্ধতিতে। আমি সেই পদ্ধতিগুলো লিখছি, দেখতে থাকুন। প্রথমে লিখেছি 1 নম্বর ভাগের হরফ। প্রথমে লিখেছি আলিফ, আলিফ, তারপরে লিখেছি মিম, ক, জ। আমরা যখন এইভাবে এই কোয়ালিটি দেখুন বাচ্চাদেরকে শেখাবো, তখন তারা খুব সহজেই হরফগুলো লিখতেও পারবে এবং বলতেও পারবে। তারপরে লিখেছি 2 নম্বরে 5টি হরফ, বা, তা, সা, ফা, কাফ। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে 5টি হরফ লিখেছি, বা, তা, সা, ফা, কাফ। তারপরে 3 নম্বরে রয়েছে 3টি হরফ, হা, হা, খ, জিম, হা, খ, জিম। আমি 3টি হরফ লিখেছি। এরপরে রয়েছে 4 নম্বরে 5টি হরফ, দেখতে থাকুন, র, জাই, ওয়াও, দাল, জাল। দেখতে পাচ্ছেন যে 1টি হরফ আসলে লিখতে পারলে বাকি আরও 4টি হরফ এমনিতেই লেখা যায়, খুবই সহজ। র, জা, ওয়াও, দাল, জাল। এরপরে হচ্ছে সিন, 3 দাঁতের হরফ, সিন, শিন, সেম বডি, শুধু একটু নুক্তার ব্যবধান, সিন, শিন, 3 দাঁত ওলা, 3 নুক্তা শিন, 3 দাঁত নুক্তা নাই, সিন, সাদ, খালি দোয়াদের উপর 1 নুক্তা, সাদ, বদ, সাদ, বদ। তারপরে হচ্ছে নুন, ওফ, নুন, ওফ, লাম। দেখতে পাচ্ছেন 3টার বডি সেম, 1টি লিখতে পারলে আরও 2টি এমনিতে লেখা যাবে, এবং এটা বাচ্চাদের জন্য শেখা বা বাচ্চারা এখানে সহজে ধরতে পারাটা কিন্তু খুবই সিম্পল হবে ইনশাল্লাহ, অল্প সময়ে ধরতে পারবে ইনশাল্লাহ। তারপর লিখেছি 9 7 নম্বরে 3টি হরফ, হামজা, আইন, গইন, হামজা, আইন, গইন। এরপরে হচ্ছে হা, হা, ইয়া, 8 নম্বরে 2টি হরফ, হা, ইয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরবি 29টি হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, সেই প্রত্যেকটা ভাগে আপনাদেরকে লিখে দেখালাম, পাশাপাশি উচ্চারণটা দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লেগেছে। যদি একটুও ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ভালো কিছু প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। এই আশা ব্যক্ত করি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।